হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন, সৌরজগতের দ্বিতীয় সবচেয়ে বড় গ্রহ কোনটি? দ্বিতীয় সবচেয়ে বড় গ্রহ, দ্বিতীয় বড় গ্রহ কোনটি? শনি। যদি বলা হয় সবচেয়ে বড় গ্রহ কি, বৃহস্পতি। সবচেয়ে ছোট গ্রহ কি, বুধ। এবং বুধের কোনো উপগ্রহ নেই। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের প্রথম স্তরকে কি বলা হয়? বায়ুমণ্ডলের প্রথম স্তরকে কি বলা হয়? সঠিক অ্যান্সার কি হবে এখানে? প্রথম স্তরকে বলা হয় ট্রোপোস্ফিয়ার। কান্দালা বন্দর কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার কি হবে এখানে? কান্দালা বন্দর, এটি কোথায় অবস্থিত? গুজরাটে। সবচেয়ে বড় বন্দর কি? মুম্বাই। মুম্বাই হচ্ছে সবচেয়ে বড় বন্দর, মুম্বাই, এবং কান্দালা বন্দর গুজরাটে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পণ্ডিত মদন মোহন মালব্য পরিচিত কি নামে? আমরা জানি পাঞ্জাব কেশরী বলা হয় লালা লাজপত রায়কে, লালা লাজপত রায়। লোকমান্য বলা হয় বাল গঙ্গাধর তিলককে বলা হয় লোকমান্য, বাল গঙ্গাধর তিলক। এবং গুরুদেব বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলা হয়। তাহলে সঠিক অ্যান্সার হবে মহামান্য। পরের প্রশ্ন, কোন শাসক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ স্থানান্তরিত করেন? দিল্লি থেকে দৌলতাবাদ কোন শাসক? মোহাম্মদ বিন তুঘলক। তিনি 1326 থেকে 27 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কুকুরের বিজ্ঞানসম্মত নাম কি? কুকুরের বিজ্ঞানসম্মত নাম ক্যানিস ফ্যামিলিয়ারিস। কুকুরের বিজ্ঞানসম্মত নাম, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমোসেপিয়েন্স, মানুষের বিজ্ঞানসম্মত নাম। এবং বিড়ালের বিজ্ঞানসম্মত নাম কি? ফেলিস ডোমেস্টিক, বিড়াল। নেক্সট প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য কে কেশরী এ হিন্দ সম্মান পদক ত্যাগ করেন? সম্মান পদক ত্যাগ করেন কিসের কারণে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য। এম কে গান্ধী। হত্যাকাণ্ড কবে হয়েছিল? 13 এপ্রিল 1919। নেক্সট প্রশ্ন, প্রথম এশিয়ান গেম কোন দেশে আয়োজন করা হয়? প্রথম এশিয়ান গেম কোন দেশে আয়োজন করা হয়? ভারতে। ভারতের কোথায়? দিল্লিতে। কবে? 4ই মার্চ 1951। পরের প্রশ্ন, জামা মসজিদের নির্মাণ কে করিয়েছিলেন? জামা মসজিদ শাহজাহান। পরের প্রশ্ন, ত্বকের অধ্যয়নকে কি বলা হয়? ডার্মাটোলজি। পরের প্রশ্ন, আইন ই আকবরীর লেখক কে? আইন ই আকবরী। সঠিক অ্যান্সার হবে আবুল ফজল। যদি বলা হয় বাবর নামা, বাবর নামা রচয়িতাকে? বাবর। এবং হুমায়ুন নাম, হুমায়ুন নাম এর রচয়িতা হচ্ছে গুলবদন বেগম। পরের প্রশ্ন, পুস্তক গীতগোবিন্দর লেখক কে? পুস্তক গীতগোবিন্দর জয়দেব। নেক্সট প্রশ্ন,
গ্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? গ্যামি পুরস্কার এটি দেয়া হয় কোন ক্ষেত্রে? সঙ্গীতের জন্য দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলে? পক্ষী সংক্রান্ত বিদ্যা, সঠিক অ্যান্সার কি হবে এখানে? অর্নিথোলজি। নেক্সট প্রশ্ন, সন্তোষ ট্রফি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি ফুটবল। পরের প্রশ্ন, ভুদান নেতা বিনোবা ভাবে ভুদান আন্দোলন শুরু করেন কোথায়? ভুদান নেতা বিনোবা ভাবে ভুদান আন্দোলন শুরু করেন মহারাষ্ট্রে। পরের প্রশ্ন, রাজা রামমোহন রায় কোন সমাজ প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, সঠিক অ্যান্সার হবে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এবং আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্ন, বাবর ইব্রাহিম লোদিকে কোন যুদ্ধে পরাজিত করেন? ইব্রাহিম লোদিকে পানিপথের যুদ্ধে পরাজিত করেন। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক মহিলা দিবস পালন করা হয় কবে? 8ই মার্চ পালন করা হয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে প্রস্তাবনা বা ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছে কততম সংবিধান অনুযায়ী? প্রস্তাবনা বা ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছে 42তম সংবিধান অনুযায়ী। সালটি হচ্ছে 1976। তোমাদের জন্য একটি অ্যাপ পাবলিশ করলাম যেখানে তোমরা জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারবে সম্পূর্ণ ফ্রিতে। বিভিন্ন চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে আমরা তোমাদের জন্য এই অ্যাপটি পাবলিশ করেছি। তোমরা এখানে পেয়ে যাবে 5000 MCQ, 5000 MCQ এর PDF পেয়ে যাবে এখানে এই অ্যাপটিতে, তোমরা পড়তে পারবে। এবং এখানে ডেলি আপডেট দেওয়া হবে, ডেলি আপডেট দেওয়া হবে। তোমরা এই অ্যাপটি ইনস্টল করে রাখতে পারো সম্পূর্ণ ফ্রিতে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে তোমরা অ্যাপটি ইনস্টল করে নেবে। ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনও টেলিগ্রামে জয়েন করোনি তারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে টেলিগ্রামে জয়েন করবে। নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো।